আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাদিয়া সুলতানা, শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আমি যখন আমার অনার্সের সার্টিফিকেটটা তুলি, তখন আমার অনেক জায়গা সাইনের জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছিল। আমার তখন মনে হচ্ছিল যে আমার এই সার্টিফিকেট তোলার যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যদি আমি একটা ভিডিওর মাধ্যমে শ্যুট করতে পারতাম বা ভিডিওর মাধ্যমে ধারণ করতে পারতাম, তাহলে হয়তো বা সামনে যারা সার্টিফিকেট তুলবে এবং যারা অনেক জুনিয়র ব্যাচ আছে, নতুন ব্যাচগুলো এসেছে, তাদের জন্য অনেক সুবিধা হবে। তো সেই জায়গা থেকে আমার এই আইডিয়াটা ফ্ল্যাশের সাথে শেয়ার করা। ফ্ল্যাশ মূলত বিশ্ববিদ্যালয়ের একটি সৃজনশীল সংগঠন, যারা বিভিন্ন সৃজনশীল কাজকর্ম করে এবং ফিল্ম অ্যান্ড আর্টস নিয়ে কাজ করে। তো ফ্ল্যাশ এই বিষয়টাতে অনেক বেশি আগ্রহ দেখায় যে তারা পুরো ভিডিওটা ধারণ করবে। তো আজকে আমার এই ভিডিওর সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ফ্ল্যাশ। ফ্ল্যাশকে অনেক ধন্যবাদ। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, আমরা আর কোনো ভূমিকা না করে সরাসরি ভিডিওতে চলে যাই। তো আমরা আমাদের আজকের মূল ভিডিওতে চলে এসেছি। মূল ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে ভিডিওর পুরো সময় জুড়ে আমার হয়তো বাংলা ইংরেজি কথার কিছু সংমিশ্রণ থাকতে পারে, যেটা আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা শুরুতেই, একদম শুরুতেই চলে এসেছি প্রশাসনিক ভবনের চারতলাতে, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে এসে আপনাকে যেটা করতে হবে, 414 নম্বর রুমে যেতে হবে। সেখানে যেয়ে বলতে হবে যে আপনি সার্টিফিকেট এবং আপনার ট্রান্সক্রিপ্ট তুলবেন, আর আপনাকে পেপার দিতে। তো সেখান থেকে আপনাকে দুইটা পেপার দিবে পিন আপ করা। তো দুইটা পেপারে হচ্ছে, এক একটা পেপারে তিনটা করে কাগজ থাকবে এই রকম দেখতে। তিনটা কাগজে প্রথমে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, দ্বিতীয়টা হচ্ছে আপনি আসলে কোন কোন জায়গা থেকে আপনার সাইনগুলো নেবেন, এবং তৃতীয়টা হচ্ছে যে আপনি আপনার ব্যাংক ড্রাফটের কপি। তো সবার প্রথমে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রথম পেজটা, সেই পেজটা আপনার নিজ হাতে সম্পূর্ণ করে বিভাগের অফিসে জমা দিতে হবে আপনার বিভাগীয় শিক্ষকের সাইনের জন্য। আপনার এই পেপারে বিভাগীয় শিক্ষকের দুইটা সাইন লাগবে, সেই সাইনটা নেওয়ার জন্য আপনাকে বিভাগের অফিসে এই পেপারটা জমা দিতে হবে। আপনার বিভাগীয় প্রধান শিক্ষকের সিগনেচারের পরে আপনি চলে আসবেন একাডেমিক ভবন 2-এর। একাডেমিক ভবন 2-এর তলাতে আপনাকে যেতে হবে সাইবার সেন্টারের সাইনের জন্য। তো সাইবার সেন্টারের সাইন দেওয়ার সময় তারা চেক করে যে আপনার বিভাগীয় প্রধানের সাইনটা আছে কি না। তো আপনার বিভাগীয় প্রধানের সাইন থাকলে সাইবার সেন্টার থেকে আপনি খুব সহজেই সাইনটা পেয়ে যাবেন, এবং এই সাইনটা নিতে আপনার খুব বেশি সময় লাগবে না। 9টা থেকে 5টার ভিতর যে কোনো সময় আপনি সাইন নিতে পারবেন, তবে আপনি চেষ্টা করবেন লাঞ্চের আগে আপনার এই সাইবার সেন্টার থেকে সাইনটা কমপ্লিট করার জন্য। সাইবার সেন্টার থেকে আপনি আসবেন সেন্ট্রাল লাইব্রেরিতে। তো সেন্ট্রাল লাইব্রেরিতে আসার সময় অবশ্যই আপনাকে সেন্ট্রাল লাইব্রেরির কার্ড যদি করে থাকেন, সেই কার্ডটি আপনাকে সাথে নিয়ে আসতে হবে সেন্ট্রাল লাইব্রেরির সিগনেচারের জন্য। আর আপনি যদি কখনোই সেন্ট্রাল লাইব্রেরির কার্ড করে না থাকেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, সেন্ট্রাল লাইব্রেরি থেকে চেক করবে যে আপনার কার্ড করা আছে কি না। যদি করা না থাকে তাহলে আপনাকে সাইন দিয়ে দিবে। আর যদি আপনার কার্ড করা থাকে তাহলে কার্ডটি সাথে নিয়ে আসবেন, এবং তারা চেক করবে যে আপনার কাছে কোনো বই আছে কি না সেন্ট্রাল লাইব্রেরির। যদি বই থেকে থাকে এবং বই সেন্ট্রাল লাইব্রেরিতে জমা দেওয়ার যেই ডেটটা ছিল সেই ডেট যদি আপনি অতিক্রম করে ফেলেন, তাহলে আপনার সেই তারিখ থেকে যতদিন অতিক্রম করছেন পার ডে হিসাবে 1 টাকা করে আপনাকে জরিমানা দিয়ে সাইনটা নিতে হবে। এখন আপনার যদি সেন্ট্রাল লাইব্রেরি কার্ড আপনি করে থাকেন এবং করার পরে আপনি যদি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে তাছাড় থানাতে যেতে হবে, রংপুর তাছাড় থানাতে যেয়ে আপনাকে একটা জিডি করতে হবে এবং আপনাকে একটা কপি দিবে, যেই কপিটা আপনি সেন্ট্রাল লাইব্রেরিতে এসে দেখাবেন যে আপনার লাইব্রেরি কার্ডটি হারিয়ে গেছে, এবং তারপরে আপনি লাইব্রেরি ক্লিয়ারেন্সের জন্য সাইন পাবেন। পর আপনি চলে আসবেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তো বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আসার সময় অবশ্যই আপনি আপনার মেডিকেল কার্ডটি সঙ্গে রাখবেন। যদি আপনি আপনার মেডিকেল কার্ডটি হারিয়ে ফেলেন, তাহলে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এসে আপনাকে আপনার ইনফরমেশন দিতে হবে, আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন, আপনার আইডি। এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি মেডিকেল সেন্টার থেকে আপনার সাইনটা পাবেন। আর যদি আপনার কার্ডটি থেকে থাকে তাহলে আপনার আর নতুন করে এখানে কোনো ইনফরমেশন দিতে হবে না। তো সেক্ষেত্রে যে আমরা মেডিকেল সেন্টার থেকে যে সাইনটা নিব, সেই সাইনটা নেওয়ার জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে, সেটা 30 মিনিট, 1 ঘন্টা বা 2 ঘন্টা। তো সেই সাইনটা আপনি চেষ্টা করবেন লাঞ্চের আগে নিয়ে নেওয়ার। মেডিকেল সেন্টারে সাইনটা শেষ করে আপনি প্রশাসনিক ভবনের নিচতলাতেই থাকবেন, কারণ আপনার একাডেমিক শাখার সাইন লাগবে। তো একাডেমিক শাখা হচ্ছে প্রশাসনিক ভবনের নিচতলায় 131 নম্বর রুম। 131 নম্বর রুমে যে আপনি সাইনটা নেবেন, 131 নম্বর রুমে যখন আপনি যাবেন একাডেমিক শাখাতে, তখন আপনার চেক করবে যে আপনার ডিপার্টমেন্ট হেডের সাইনটা আছে কিনা। যদি ডিপার্টমেন্ট হেডের সাইন থাকে তাহলে একাডেমিক শাখা থেকে আপনি আপনার সাইনটা পেয়ে যাবেন। এই
সাইনটা নিতে আপনার খুব বেশি সময় লাগবে না। একাডেমিক শাখা সাইনের পর আমরা চলে এসেছি প্রশাসনিক ভবনের তিনতলাতে। প্রশাসনিক ভবনের তিনতলা থেকে আপনাকে যেই সাইনটা নিতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সের। অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের যেই সাইনটা সেটা হচ্ছে করোনা পরবর্তী সময়ে শুরু হয়েছে, কারণ আমরা সবাই জানি যে করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মোবাইল কেনার জন্য একটি সফট লোন দিয়েছিল। তো এই সফট লোনের ক্লিয়ারেন্সের জন্য মূলত এই সাইনটা লাগবে। যদি আপনি সফট লোনের আওতাভুক্ত শিক্ষার্থী না হন তাহলে খুব সহজেই 302 নম্বর রুম, যেটা হচ্ছে স্টুডেন্ট এবং ক্যাশ শাখা, এবং 327 নম্বর রুম থেকে আপনি আপনার সাইনটা পেয়ে যাবেন। আর যদি আপনি সফট লোনের আওতাভুক্ত শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে যে 302 নম্বর রুমে এসে আপনাকে জানতে হবে যে আপনি আপনার এই লোনটা কীভাবে পরিশোধ করবেন। এই লোনের পরিমাণ ছিল হচ্ছে 8,000 টাকা। আপনাকে 8,000 টাকা পরিশোধ করতে হবে এবং 8,000 টাকা পরিশোধ করার সময় আপনাকে ব্যাংক থেকে যে স্লিপটা দিবে সেই স্লিপ ফটোকপি 2 কপি আপনাকে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের জন্য যে পেপারটাতে আপনি সাইন নিচ্ছেন সেখানে অ্যাটাস্ট করতে হবে, এবং আপনি 302 নম্বর অথবা 327 নম্বর রুমে এসে সাইনটা নিতে হবে। তারা আপনাকে লিখে দিবে যে আপনি আওতাভুক্ত ছিলেন সফট লোনের, কিন্তু এখন আপনার লোনটা পরিশোধ হয়েছে। সকল সাইন শেষ করার পরে আপনাদেরকে যেতে হবে হচ্ছে হলে। হলে যেতে হবে আপনার সার্টিফিকেটের জন্য যে ফিটা দিতে হয় হলে, সেই ফিয়ের কাগজ নেওয়ার জন্য। তো আমাদের যেহেতু আপাতত মেয়েদের একটাই হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, এবং ছেলেদের 2টা হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শহীদ মুক্তার ইলাহি হল। তো শহীদ মুক্তার ইলাহি হলে যাবে হচ্ছে যে সকল ছেলেদের জোড় আইডি, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যাবে যাদের বিজোড় আইডি। তো সেক্ষেত্রে হলের অফিস রুমে যে আপনাকে বলতে হবে যে আপনি সার্টিফিকেট তুলবেন এবং সার্টিফিকেটের জন্য আপনাকে একটা ফি রিসিট দিবে। তো সেক্ষেত্রে যদি মেয়েদের হল হয় তাহলে আপনাকে 150 টাকা দিতে হবে, এবং যদি ছেলেদের হল হয় তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে, এবং এই টাকাটা দিতে হবে হচ্ছে আপনার ব্যাংকে। কিন্তু আপনি যদি অনাবাসিক শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে শুধু এটা যে আপনাকে 100 টাকা ছেলেদের এবং মেয়েদের 150 টাকা। কিন্তু আপনি যদি আবাসিক শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে 2টা রিসিট নিতে হবে যদি হলে আপনার কোনো বকেয়া থাকে। তাহলে আপনাকে আগে বকেয়া পরিশোধ করতে হবে 1টা রিসিটে, এবং 1টা রিসিটে সার্টিফিকেটের জন্য টাকাটা পরিশোধ করতে হবে, এবং এই কাজটি করতে হবে আপনাকে ব্যাংকে যেয়ে। হল থেকে আপনি চলে আসবেন হচ্ছে ব্যাংকে হলের ফি রিসিপ্টটা নিয়ে, এবং এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে 414 নম্বর রুম থেকে আপনি যেই ফর্মটা নিয়েছিলেন এবং সেটার সাথে যে ব্যাংক রিসিপ্টটা দিয়েছিল, অর্থাৎ ব্যাংক ড্রাফট করার জন্য, আপনি সেই কাজটি সেরে নেবেন। অর্থাৎ আপনি প্রভিশনাল সার্টিফিকেট তুললে আপনাকে 500 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে, এবং আপনি যদি ইমার্জেন্সি সার্টিফিকেট তুলেন তাহলে আপনাকে সার্টিফিকেটের জন্য 700 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে, এবং আপনার প্রভিশনাল ট্রান্সক্রিপ্টের জন্য 500 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। কিন্তু আপনি যদি ইমার্জেন্সি ট্রান্সক্রিপ্ট তোলেন তাহলে আপনাকে 1,000 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। এবং আপনি যে 414 নম্বর রুম থেকে যে 2টা পেপার নিয়েছেন আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের জন্য, সেই পেপার বাবদ আপনাকে 20-40 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। অর্থাৎ আপনার প্রভিশনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট তুললে আপনাকে 1,040, এবং হলের টাকাটা অ্যাটাস্ট করতে হবে যদি আপনি হলের টাকা ওই এই এই সার্টিফিকেটের যে ব্যাংক ড্রাফটটা করছেন তার সাথে জমা দেন। এবং আপনি যদি ইমার্জেন্সি তোলেন তাহলে 1,000 এবং 700 এবং 1,740 টাকা আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংকে ব্যাংক ড্রাফট করার পরে আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং হলের যেই ফিটা, সেই ব্যাংক ড্রাফট করার পরে আপনাকে আবার হলে আসতে হবে হল প্রভোস্ট এবং হল অফিসারের সাইনের জন্য। তো সেক্ষেত্রে আপনি আপনার সকল কাগজ হলে জমা দিবেন, অর্থাৎ আপনার ব্যাংক যেই ড্রাফট করেছেন সেইটা, এবং হলের যেই ফি রিসিট সেটা, এবং আপনার যেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়ার পরে আপনার হচ্ছে হল থেকে আপনার কাছ থেকে কিছু সময় নিবে। সেটা সাধারণত 30 মিনিট, 1 ঘন্টা বা 2 ঘন্টা, এরকম সময় যে আপনাকে নির্দিষ্ট সময় পরে আসতে বলবে যে আপনি এত সময় পরে এসে আপনার কাগজটা নিয়ে যাবেন, এবং আপনি সেই নির্দিষ্ট সময় পরে এসে আপনার কাগজটা নিয়ে যাবেন, তাহলে আপনার হলের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে। সার্টিফিকেট তোলার জন্য আপনার লাগবে হচ্ছে টেস্টিমোনিয়াল। তো এই টেস্টিমোনিয়ালের কাজটা আসলে আপনি যে কোনো সময় করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় যখন আপনি বিভাগীয় প্রধানের সাইনের জন্য আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা বিভাগে জমা দিয়েছেন সেই সময়টাতে এই টেস্টিমোনিয়ালের কাজটা করে নিলে। তো টেস্টিমোনিয়ালের জন্য 50 টাকা ব্যাংক ড্রাফট করতে হয়। তো আপনাকে আগে জানতে হবে যে ব্যাংক ড্রাফট করার জন্য যে ফি রিসিপ্টটা, সেই রিসিপ্টটা আপনার ডিপার্টমেন্ট থেকে দিবে নাকি ব্যাংকে যে আপনাকে রিসিপ্ট নিতে হবে। যদি ডিপার্টমেন্ট থেকে দেয় তাহলে আপনি ডিপার্টমেন্ট থেকে রিসিপ্ট নিয়ে ব্যাংকে 50 টাকা ড্রাফট করবেন টেস্টিমোনিয়ালের জন্য। আর যদি ব্যাংকে যে রিসিপ্ট নিতে হয় তাহলে ব্যাংকে যে আপনি 50 টাকা ড্রাফট করবেন, এবং ব্যাংক থেকে আপনাকে যে রিসিপ্টটা দিবে সেটা নিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে ডিপার্টমেন্টে টেস্টিমোনিয়ালের জন্য। সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে সকল ইনফরমেশন দিতে হবে, আপনার সিজিপিএ, আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন এবং
আপনার আইডি, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনি কত সালে পাস করেছেন সবকিছু দিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সাধারণত ডিপার্টমেন্ট থেকে ওই দিনই টেস্টিমোনিয়ালটা দিয়ে দেয় অথবা পরবর্তী দিনে টেস্টিমোনিয়ালটা দেয়। আপনার সব সাইন নিয়ে যাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার আগে কিছু কাগজ লাগবে, সেই কাগজের লিস্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি। প্রথমেই লাগবে হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যে রেজিস্ট্রেশন কার্ডটি আপনাকে দিয়েছে সেটা দুই কপি ফটোকপি, আপনার অনার্স অথবা মাস্টার্সের যে সার্টিফিকেট তুলবেন তার লাস্ট সেমিস্টার অ্যাডমিট কার্ডের ফটোকপি, অর্থাৎ অনার্সের হলে 8 নম্বর সেমিস্টার অ্যাডমিট কার্ডের ফটোকপি দুই কপি, মাস্টার্সের হলে মাস্টার্সের লাস্ট সেমিস্টারের অ্যাডমিট কার্ডের দুই কপি ফটোকপি। তারপরে লাগবে হচ্ছে আপনার এসএসসির সার্টিফিকেটের দুই কপি ফটোকপি, আমি আবারও বলছি এসএসসি। এরপরে লাগবে হচ্ছে আপনি আপনার ডিপার্টমেন্ট থেকে যেই টেস্টিমোনিয়ালটা নিয়েছেন সেই টেস্টিমোনিয়ালের দুই কপি ফটোকপি এবং আপনার 4 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই সব কাগজ নিয়ে এবং ছবি নিয়ে আপনি আপনার ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টের প্রধান অথবা আপনার ডিপার্টমেন্টের অন্য যে কোনো সম্মানিত শিক্ষক থেকে সত্যায়িত করে নিতে পারবেন এবং সত্যায়িত করে নেওয়ার পরে আপনি সকল কাগজ নিয়ে আবার প্রশাসনিক ভবনে চলে যাবেন। এখানে উল্লেখ্য যে আপনি যদি আপনার কোনো অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেলেন তাহলে কি করবেন, তাহলে আপনাকে সে যেতে হবে তাছাড় থানাতে এবং তাছাড় থানাতে যেয়ে আপনাকে জিডি করতে হবে, যে জিডিতে আপনার লিস্ট দিতে হবে যে আপনি কী কী হারিয়েছেন এবং সেই কপিটা আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে। ১১৪ নম্বর রুমে আপনার সকল কাগজপত্র জমা দেওয়ার পরে 414 নম্বর রুম থেকে আপনাকে যেই স্লিপটি দিবে সেই স্লিপে লেখা থাকবে যে আপনি আসলে কতদিন পরে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা নিতে পারবেন। তো সেইখানে সাধারণত আপনি প্রফেশনাল সার্টিফিকেটের জন্য ব্যাংক ড্রাফট করলে আপনাকে 10 কার্য দিবস সময় নেয়, 10 কার্য দিবস মানে সাধারণত 2 সপ্তাহ সময় নেয় এবং হচ্ছে যদি আপনি ইমার্জেন্সির জন্য ব্যাংক ড্রাফট করেন সাধারণত 3 কার্য দিবস সময় নেয়। তো এই স্লিপটা নিয়ে আপনাকে যেই তারিখটা দিবে সেই তারিখে আসতে হবে প্রশাসনিক ভবনের আবার চারতলায় এসে আপনাকে যেতে হবে 422 নম্বর রুমে আপনার স্লিপ নিয়ে, এবং এই স্লিপ নিয়ে আপনি যখন সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট তুলতে আসবেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাকে দুপুর 2টা থেকে 4টার ভিতরে আসতে হবে, কারণ দুপুর 2টার আগে সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট দেওয়া হয় না, 2টা থেকে 4টার ভিতরে দেওয়া হয়। এবং আপনি আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট হাতে পাওয়ার পরে যদি দেখেন যে সেইখানে কোনো কিছুর ভুল আছে, আপনার নামের বানান, আপনার সিজিপিএ বা যে কোনো কিছু ভুল আছে আপনার পাশের বছর, তাহলে আপনাকে যে রিপোর্ট করতে হবে 413 নম্বর রুমে সংশোধনের জন্য। 413 নম্বর রুমে রিপোর্ট করার পরে সাধারণত 2 থেকে 3 কার্যদিবস পরে আপনার সংশোধন করে আপনার সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্টটি আপনাকে দিয়ে দিবে। সবাইকে অনেক ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য, অনেক লম্বা একটা ভিডিও হয়েছে। আমি আশা করি যে যারা সামনে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট কাজ করবে এবং যারা হচ্ছে নতুন ব্যাচ আসছে তারা যত্ন করে এই পেপারগুলো রেখে দিবে, যে পেপারগুলো আসলে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট তোলার সময় কাজে লাগে। সবাইকে আবারও ধন্যবাদ এবং ধন্যবাদ ফ্ল্যাশকে পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।